নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সেরা স্বাদের জলখাবার রেসিপি। রোজ রোজ এক ঘেয়ে জলখাবার খেতে ভালো না লাগলে খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুটাকে ম্যাশ করে নিচ্ছে। আলু ম্যাশ করা হয়ে গেলে এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সব কিছুকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। সব মশলাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে রেডি করে নিলাম। একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে অন্য একটি প্লেটে নিয়েছি 4টি পাউরুটি। একটি পাউরুটিকে নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছে। দুই ভাগে কেটে নিলাম। একটা সাইডে দিয়ে দেব পরিমাণ মতো আলুর পুর। আগে থেকে মশলা দিয়ে মেখে রাখা আলু দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো আলুকে ঠিক এইভাবে দিয়ে দিলাম। অন্য সাইডকেও এইভাবে চেপে দুটোকে আটকে দিচ্ছে। এটাকে এইভাবে রেডি করে নিয়ে নিলাম। আরেকটি পাউরুটি নিয়েছি, সেটাকেও দুই ভাগে কেটে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু। আলুকে সমান করে দিচ্ছি। অন্য পাউরুটিকেও এইভাবে আটকে দিলাম। এইভাবে প্রত্যেকটি পাউরুটির ভেতর আলুর পুর ভরে রেডি করে নিলাম। একটি পাত্রে একটি ডিম নিয়েছি, ডিমকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম ছাড়াও রেসিপিটা করতে পারেন, তাহলে শুধুমাত্র ময়দার ব্যাটার তৈরি করে নেবেন। ডিমে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ময়দা। ময়দাকেও ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। শুধুমাত্র ময়দার ব্যাটার দিয়ে রেসিপিটা তৈরি করলে 2 টিস্পুন ময়দা লাগবে। ডিম ময়দাকে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন জল। ময়দার ব্যাটার তৈরি করার সময় জল দিয়ে দেবেন 2 টেবিল স্পুন। আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটার রেডি হয়ে গেলে এতে দিয়ে দেব আলুর পুর ভরা পাউরুটি। পাউরুটির 4 সাইডকে ব্যাটারে প্রথমে এইভাবে ডুবিয়ে নিলাম। তারপর দুই পাশকেও ডুবিয়ে নিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে রেখেছি। সাদা তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর উল্টে দিচ্ছি। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব সহজ ও সুন্দর একটি জলখাবার রেসিপি, আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। সব পাশটাই ভালো করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। একইভাবে বাকিগুলিকেও ভেজে নিচ্ছে। এগুলিও ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। একটি প্লেটে নিয়ে নিলাম। টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন। খুব সহজেই মুচমুচে সহজ একটি জলখাবার রেসিপি রেডি।
যা সকাল বা বিকালের জলখাবারে খুব সহজেই তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। একটাকে মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।